we are going to collect aquarium plants into the wild. Let's see what we can collect. একটা খুব সুন্দর ডোবা মতো খুঁজে পেয়েছি একটা বাগানের ভেতরে। তোর মধ্যে এই ওয়াটার ল্যাটেস, তারপরে ট্রায়াঙ্গুলার অ্যামাজন সর্ড এসব রয়েছে। তো এই দুটোই আমরা আজকে কালেক্ট করব, আর তারপরে কিছু মাছ ধরার চেষ্টা করব। এখানে আমি শুনেছি ডর্ব গোরামি পাওয়া যায়, তো দীপন আমাকে হেল্প করছে। এখানে আমরা ওয়াটার ল্যাটেসগুলো তুলে নেব। এর মধ্যে অনেক নোংরা উঠছে, কিন্তু আমাদের বাড়ি নিয়ে এগুলো পরিষ্কার করে তারপরে অ্যাকোরিয়ামে ছাড়তে হবে। তো ওয়াটার ল্যাটেস নেওয়া হয়ে গেল, এবার আমরা ট্রায়াঙ্গুলার অ্যামাজন শর্ট তুলবো একটা। দেখো দীপন একটা খুব সুন্দর হেলদি দেখে গাছ তুলে নিয়েছে। এবার এত বড় গাছ তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আর এটা অ্যাকোরিয়ামে এত বড় রাখাও সম্ভব নয়। তো নিচে যে একটা পাতা রয়েছে ওখান থেকে ভেঙে আমরা নিয়ে নেব, আর এরপরে কিছু মাছ ধরার চেষ্টা করব। জানি না কতটা সাকসেস হব। আগে এখানে অনেক মাছ পাওয়া যেত আমি যখন ছোট ছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে এত জঙ্গল বেড়ে গেছে যে জাল ফেলার মতো জায়গা নেই। মাছ তো অবশ্যই আছে। তো এখানে একটা গাপ্পি আর টেট্রার জলাশয়ে আমরা জাল ফেললাম। খুব ছোট ছোট কিছু গাপ্পির বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এগুলো আমি নেব না, এগুলো ছেড়ে দিচ্ছি। নেক্সট আর একটু পরিষ্কার জায়গায় গিয়ে দেখতে হবে। তো এখানে পাড়ে কিছু মাছ ঘুরছিল, আমি জাল দেওয়ার পর দেখা যাক কি কি পাই। দীপন এদিকে ক্যামেরাটা নিয়ে চলে আয়। তো দেখুন এখানে একটা টেট্রা পেয়েছি, বাংলায় মোড়লা বলে, আর কিছু প্রেগনেন্ট ফিমেল গাপ্পি। তো এগুলো কোনোটাই আমার ঠিক পছন্দ হলো না, তো এগুলোকে আবার জলে ছেড়ে দিলাম। এখন ল্যাটাসগুলো একটু ধুয়ে নেব বাড়িয়ে চলে আসার পরে। ধুয়ে নেওয়ার পরে অ্যাকোরিয়ামে ওগুলোকে ভাসিয়ে দেবো, এগুলো তো ফ্লোটিং। তো এখানে এখন ফ্লোটিং ল্যাটাসগুলো ছেড়ে দেবো, আর ট্রায়াঙ্গুলার অ্যামাজন শর্ট ওটাও এখানে পুঁতে দেবো। কিন্তু এটা নিয়ে আমি খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, দেখা যাক। তো টুইজার দিয়ে ধরে আমাকে এই ট্রায়াঙ্গুলার গাছটা পুঁততে হবে। এগুলো খুবই হালকা হয়, যদি আমি একদম নিচ অবধি মাটিতে গেঁথে না দিই তাহলে একটু পরেই ভেসে উঠবে। তো দেখুন কীভাবে গাছটা আমি বসাই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও আরও চাইলে কমেন্টে জানান, আমি অবশ্যই বানাবো।